গুড মর্নিং ক্লাস তোমরা নতুন গণিত বই থেকে বের করে নেও পৃষ্ঠা নম্বর নব্বই তোমরা নব্বই পৃষ্ঠা বের করে নিও দেখো এখানে লেখা আছে এশো দশের গুচ্ছ এবং কোলা কাঠিগুলো গুণে সংখ্যাগুলি পড়ি আমরা গত দিনের মতো আমরা সবাই সংখ্যাগুলি পর্ব কত আছে এখানে দশের গুচ্ছ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি ষাটটি দশের গুচ্ছ মিলে হলো সত্তর আর খোলা আছে একটি মানে ষাটটি গুচ্ছ মানে ষাটটি দশ আছে সাত দশ আর এক মিলে হলো একাত্তর সাত দশ এক একাত্তর এখানে আছে সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তেহাত্তর সাত দশ চার চুয়াত্তর তোমরা এগুলো পড়বে একাত্তর থেকে নিরানব্বই পর্যন্ত পরে সুন্দর করে ভিডিও বানাবে এবং এই শূন্য স্থানগুলি পূরণ করবে এখানে লেখা আছে একাত্তর বাহাত্তর তোমার লিখবে তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর লেখা আছে তোমার লিখবে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি এখানেও লিখবে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই আর সুন্দর করে একবার এগুলা পরে একটি ভিডিও বানাবে আমি একবার পরে নিচ্ছি একাত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তেহাত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি আট দশে আশি আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট আঠাশি আট দশ নয় উনানব্বই নয় দশে নব্বই তারপরে পৃষ্ঠাটা আছে নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ সাত আটানব্বই নয় দশ নয় নিরানব্বই পর্যন্ত পরে তোমরা একটু সুন্দর করে ভিডিও বানাবে এবং তাড়াতাড়ি পড়বে আর এখানে শূন্যস্থান পূরণ করবে লেখা আছে একানব্বই তোমরা লিখবে বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই লিখে সুন্দর করে ফটোটি পাঠাবে আর এখানে তোমরা এক থেকে নিরানব্বই পর্যন্ত লিখবে বইয়ের মধ্যে লিখবে পেনসিল দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে লিখে সুন্দর করে ফটোটি পাঠাবে তারপর তোমরা এখানে একাত্তর একাত্তর থেকে নিরানব্বই পর্যন্ত বানান বানান করে লিখবে বইয়ের মধ্যে লিখতে পারবে বা কাতার মধ্যে আমার রোলটা নেই বানান করে একাত্তর একার এক তয় র একাত্তর বাহাত্তর বা একার বা হয়াকার হা তয় তয় র বাহাত্তর এভাবে তোমরা লিখে একাত্তর থেকে নিরানব্বই পর্যন্ত সুন্দর করে কপিতে লিখে ফটোটি পাঠাবে যারা কপিতে লিখবে না তারা এখানে লিখতে পারবে বানান করে আর স্থানগুলো পূর্ণ করে ফটো ওটিয়ে পাঠাবে সুন্দর করে সবাই করবে কিন্তু